सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो कथा बोलबो जावानेर एडवांस बुकिंग निये। तो जावान छविटा जे एडवांस बुकिंग होच्छे प्रचुर परिमाणे होच्छे एबं रेकर्ड ब्रेकिंग एडवांस बुकिंग होयेछे। प्राय 2 लाखेर उपरेओ एडवांस बुकिंग जावान कमप्लीट करे निएछे एबं अलमोस्ट एई रेकर्डटा चलतेई थाकछे। इवन सिंगल स्क्रीने तो फाटिए মানে অ্যাডভান্স বুকিং হচ্ছে। এবার সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারটা আমরা ঠিক জানতে পারি না। এবার সিঙ্গেল স্ক্রিনে যেভাবে জাভানকে লোক এনজয় করবে সেটা তো আছেই, এবং পিভিআর এতেও 2 লাখের ওপরে ক্রস করে নিয়েছে জাভানকে। কারণ জাভান সবাই বিগ স্কেলেও দেখতে পছন্দ করছে, এবং জাভান নিয়ে যে রকমের হাইপ ক্রিয়েট করেছে লাস্ট দিকে রেড চিলিস, এবং রেড চিলিসের যে প্রমোশন স্ট্র্যাটেজি, সে প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে যে খামতি লেগেছিল সেটা আমার পার্সোনালি আমারও লেগেছিল। কিন্তু রেড চিলিস এর যে প্রমোশন স্ট্র্যাটেজি সেটা যে সবার থেকে এগিয়ে সেটা কিভাবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত যখন গাদার পার্ট 2 সিনেমাটা অত পরিমাণে চলছিল তখন কিন্তু রেড চিলিস কিন্তু ঠিকভাবে প্রমোট করেনি যাতে সিনেমাটার প্রতি কোনোভাবে কিছু ইম্প্যাক্ট পড়ে। জাওয়ানের শুধুমাত্র প্রিভিউটা ছাড়া হয়েছিল, এবং প্রিভিউতে জাওয়ানের যে প্রিভিউ দেখানো হয়েছিল সেটা দেখে স্টোরিটা কোনোভাবেই ব্রেকডাউন করা অতটা ভাবে সম্ভব নয়। খুব সক্ষমভাবে না দেখলেও তাও কনসেপ্ট তুমি কোনোভাবেই বুঝতে পারবে না। শুধু শাহরুখের যে ডবল রোল আছে বা ট্রিপল রোল আছে সেইগুলো, সেই প্লটটা কোথাও গিয়ে আইডিয়া করতে পারবে, কিন্তু আফটারঅল তোমরা কিছু প্লট বুঝতে পারবে না বা সাবজেক্ট বুঝতে পারবে না। তো জাওয়ানের এই এইটা প্রিভিউটা আসার পর, প্রিভিউটা খুব ভালো একটা প্রিভিউ এসেছিল, তারপরে তারা যে গানটা আনলো চলেয়া সেটা খুবভাবে চলেনি। তো সরি, চলেয়া নয়, তার আগে একটা গান এসেছিল জিন্দা বান্দা, চলেয়াটা ভালো চলেছিল জিন্দা বান্দা বলে। সেই গানটা আফটারঅল খুব বেশি কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারেনি সিনেমাটার প্রতি। কিন্তু তারপরে তারা তামিলনাড়ুতে যে মিউজিক লঞ্চ করা শুরু করলো সেইখান থেকে আপ টু টিল ডেট পর্যন্ত জাওয়ানের যে হাইপনেসটা সেটা দিন দিন আরও বাড়তে থাকছে। ওই টাইমে জাওয়ানের হাইপ ছিল প্রিভিউ আসার পর, আমি বলছি না যে ছিল না, কিন্তু ওই গাদার 2 এর যে ইম্প্যাক্টটা সেটা জাওয়ানের ওপর কিছুটা হলেও পড়তো সেইটা ভেবে রেড চিলিস কোথাও গিয়ে প্রমোশনটাকে একটু পিছিয়ে লাস্টের যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তারা এমনভাবে প্রমোশনটাকে করেছে যে এখন লোকের মুখে মুখে জাওয়ান জাওয়ান চলছে। তো ওভারঅল জাওয়ানের এই প্রমোশনটা যে স্ট্র্যাটেজিটা সেটা খুব ভালো। এবার যদি কথা বলি জাওয়ানের আরেকটা আপডেটস নিয়ে, তো জাওয়ানের যে 4 নম্বর সং, যেটা আমি আগেই বলেছিলাম যে দীপিকা পাদুকোনের সাথে 4 নম্বর সং আসবে, কারণ দীপিকা পাদুকোনের সাথে এখানে কোনো গান থাকতে চলেছে শাহরুখের, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তো সেই গানটা আসতে চলেছে আজকে, এটা অফিসিয়ালি কোনোভাবে কনফার্ম নয় কিন্তু আসার চান্স আজকে প্রচুর পরিমাণে আছে। এবং জাওয়ান প্রচণ্ডভাবে সোমবারটাকে দেখবে জাওয়ানের বেশি আসে, মানে পোস্ট বেশি হয় জাওয়ান নিয়ে। তো আশা করব যে মন্ডেতে আজকে 4th মানে সংটা জাওয়ানের আজকে রিলিজ হোক, কারণ আর বেশি দিন বাকি নেই, আর একটা হাইপ ক্রিয়েট হয়ে যাক। তো অবশ্যই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তোমরা কতটা এক্সাইটেড জাওয়ান নিয়ে, এবং অ্যাডভান্স বুকিং তোমরা করেছো কিনা অবশ্যই জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।